হাসান আজিজুল হক সেলিনা দুইজন বিখ্যাত এবং জ্ঞানী ব্যক্তিত্ব যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ প্রখ্যাত অবদানের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছে সাহিত্যিক হাসান আজুল হক ও সেলিনা হোসেন তারা দুজনেই পেয়েছে ডিলিট উপাধি উনিশে সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ তারিখটা মনে রাখতে হবে উনত্রিশে সেপ্টেম্বর সমাবর্তন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি এবং হামিদুল হামিদ আব্দুল হামিদ তাদের ডিগ্রি প্রদান করে হাসান আয়দুল হক সেলিম হোসেন দুজনেই রাবির সাবেক শিক্ষার্থী হাসান হক বিশ্ববিদ্যালয়ের দীর্ঘদিন শিক্ষকতাও করেছেন দীর্ঘদিন ধরে জন তাদের লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে বাংলা ভাষা ছাড়াও বিশ্ব উল্লেখযোগ্য কয়েকটি ভাষা এদের সাহিত্য অনুবাদের মাধ্যমে ছড়িয়ে পড়েছে হাসান আজুল হক উনিশশো সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগের ডিগ্রি লাভ করে এবং উনিশশো সালে দর্শন বিভাগের শিক্ষকতা হিসেবে যোগ দেন বর্তমানে তিনি অবসরে আছেন সেলিনা হোসেন রাজশাহী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের শিক্ষার্থী ছিলেন উনিশশো সালে বিএ এবং উনিশশো সালে এম পাশ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় উনিশশো তিয়াত্তর সালে অনুষ্ঠিত এক বিশেষ সমাবর্তন সর্বশেষ ডিলিট ডিগ্রি প্রদান করে রাবি সেবায় ডিলিট সম্মাননা পেয়েছিলেন আন্দে দুটি শাখায় বিশেষ অবদান রেখেছেন তবে পাঠকদের কাছে পৌঁছেছেন মূলত ছোট গল্পের মাধ্যমে তার গল্পের নতুন আঙ্গিকে সঙ্গে নতুন জীবন জিজ্ঞাসাও রয়েছে যা তাকে আরো সময়ের জন্য গল্পকারের চেয়ে বিশেষ মজা দিয়েছে প্রধানত দুইটি ছোট গল্প লিখেছেন আগুন পাখি সাবিত্রী শকুন নামের তিনটি উপন্যাস লিখেছেন আগুন পাখি সাবিত্রী এবং পাখি নামের তিনটি শকুন শকুন আগুন পাখি উপন্যাসটি দুই বাংলাদেশ দুই বাংলাদেশ বেশ সাড়া ফেলতে সক্ষম হয় ষাটের দশকে অভিভূত হাসান তার কাব্যময় গদ্য এবং জীবন স্পর্শী বর্ণনা ভঙ্গির মাধ্যমে নিজেকে আলাদা করে দেখতে পেরেছেন যে কারণে হাজান হাজুল হক বাংলা সাহিত্য একজন শক্তিমান সাহিত্যিক শুধুই নন বরং নানা নতুন ধারায় প্রবর্তক জীবন সংগ্রামে লিপ্ত মানুষের কথা কথা তার গল্পে উপন্যাসে প্রধানত অনুসঙ্গ আরো বঙ্গ তার অনেক গল্পের পটভূমি সাহিত্য বিষয়ে তার গুরুত্বপূর্ণ লেখালেখি রয়েছে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন উনিশশো সালে উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক ভূষিত করে এ অসামান্য গদ্যশিল্পী তার সার্বজৈবনিক সাহিত্যর চর্চার স্বীকৃতি স্বরূপ চুয়াত্তর বছর বয়সে দুই সালে সেপ্টেম্বরে সাহিত্য সাহিত্যরত্ন উপাধি লাভ করে আজান আয়োজন হক উনিশশো উনচল্লিশ সালে দুই ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্তমান জেলায় জবগ্রাম জন্মগ্রহণ করেন তার পিতা মোহাম্মদ মাতা জহুরা জীবনের অধিকাংশ সময় তিনি রাজশাহীতে কাটিয়েছেন প্রথম যৌবনে ছাত্রছাত্রী ছাত্র জীবনে রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েছিলেন রাজনীতি করার কারণেই পাকিস্তানি সেনাবাহিনীর হাতে চরম নির্যাতন ভোগ করেন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত হাসান আজুল হক রাজশাহী সিটি কলেজ সিরাজগঞ্জ কলেজ খুলনা গার্ল কলেজ দৌলতপুর ব্রজলাল কলেজ এবং অধ্যাপনা করেন এবং উনিশশো তিয়াত্তরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক হিসেবে যোগ এই বিশ্ববিদ্যালয়ে দুই সাল পর্যন্ত এক নাগারে একত্রিশ বছর অধ্যাপনা করেন দুই হাজার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু চেয়ার পদের জন্য মনোনীত হন এবং দায়িত্ব পালন করেন এবং আগস্ট তিনি বাংলাদেশের প্রগতি লেখক সংঘের সভাপতি নির্বাচিত হন তার নিজস্ব বাসভবন উজান রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পূর্ব দিকে বিহা আসে রাজশাহী বিশ্ববিদ্যালয় কলেজের পড়ার সময় কলেজের উদ্যমী কলেজের উদ্যমী তরুণ মিস বাউল আজিমের সম্পাদনায় প্রকাশিত ভাসপত্র চার পাতায় হাসানজলের প্রথম লেখা ছাপা হয় ভাসপত্র চড়পতায় লেখা ছাপা হয় লেখাটি বিষয় ছিল রাজশাহী আমের মাহাত্তব তবে সিকান্দার আবু জাফর সম্পাদিত সকল পত্রিকায় 1967 সালে সকুন শীর্ষক প্রকাশের মধ্য দিয়ে হাসানাজল হল ষটাঙ্গনে তার প্রতিটি দৃষ্টি আকর্ষণ করে 1967 সালে পূর্ব পূর্ব মৈক

মাহমুদের সহযোগিতায় সন্ধি সন্দীপন গোষ্ঠী নামে একটি সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে হাসান হায় যুক্ত হন হাসান হায়দুল হক ঠিক সময় শহীদ নাজিম মাহমুদের সঙ্গে যুক্তভাবে সম্পাদনা করেন সন্দীপন সাহিত্য পত্রিকায় খুলনায় এসে তার সাহিত্য সৃষ্টির উৎসব মুখর খুলে গেল প্রকৃতিশীল সংস্কৃতির সংগঠন সন্দীপকে কেন্দ্র করে ষাটের দশকের প্রথম দিকে নাজিম মাহমুদ মুস্তাফুর রহমান জহরলাল রায় সদর সদর প্রকার আলেক রশিদ প্রমুখ সংগ্রামী তরুণের চেষ্টায় সন্দীপন গোষ্ঠী ততদিনে অবশ্য হাসান হাজুল হক দৃষ্টি লেখক প্রথম গল্প সমুদ্রের স্বপ্ন শীতের অরণ্য প্রথম গল্প শকুন এ সুদখুর মহাজন গ্রামের সমাজে তলদেশে মুচিত করেছিলেন তিনি প্রায় অর্ধ শতাব্দীর গল্প চর্চার বিষয় চরিত্র নির্মাণ কুশলতায় হাসান হাজুল হক অনেক উল্লেখযোগ্য শকুন তৃষ্ণা উত্তর বসন্ত পরবাসী, অমৃত জীবন আজীবন জীবন ঘষে আগুন খাঁচা বসুনের একদিন ফেরা মন্ত্রাসনখিনী মাটির তলার মাটি সুনীত সেতু ঘর গৃহস্থি সরল হিংসা খনন সম্মুখে শান্তির পারাবার অচিন পাখি মা মেয়ের সংসার বেদাবাদের কথা সারা দুপুর আরেকজন ধারে হচ্ছে দুটো শাখায় তার যথেষ্ট অবদান রয়েছে ছোট গলাকের উপন্যাসিক হিসেবে তার পরিচিতটা বেশি সেলনা হোসেন একজন ব্যতিক্রম সাহিত্যিক সাহিত্য গুণ রক্ষা করে সাধারণ পাঠকের কাছে পৌঁছানো বাংলা সাহিত্যর অল্প কিছু লেখকের মধ্যে সেলনা হুসেন অংশগ্রহণ অহংকার ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধের প্রসঙ্গ তার লেখায় নতুন মাত্র যোগ করেছে তার গল্প উপন্যাস ইংরেজি রুশ মেলে কানাডি ভাষায় অনুত হয়েছে সেলনা হোসেনের জন্ম রাজশাহী শহরে পঁচিশ নিবাস লক্ষ্মীপুর জেলার আহ হাজির গ্রামে এবং একে মুশারফ সেনের আদি বাড়ি নোয়াখালী হলেও চাকরি সূত্রে বগুড়া ও পরে রাজশাহী থেকে দীর্ঘকাল ভাষা দু বছর পর অর্থাৎ উনিশশো সালে বগুড়া লতিফপুর প্রাইমারি স্কুলে ভর্তি হন বালিকা সেলিনা ক্লাস থ্রিতে উনিশশো সালে রাজশাহী নাথ গার্লস স্কুলে অষ্টম শ্রেণীতে ভর্তি হন ওখান থেকে ম্যাট্রিক এসএসসি পাশ করা হয় উনিশশো সালে পরবর্তী সময়ে উনিশশো সালে রাজশাহী মহিলা কলেজে ভর্তি হন কলেজ জীবন শেষ করে বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে বর্তমান রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবার জীবনে যুক্ত হলো নিবিড় সংস্কৃতি ও গভীর রাজনৈতিক অধ্যায় সেলনা হোসেনের কর্মজীবন শুরু হয় উনিশশো সালে বাংলা একাডেমি গবেষণা সহকার হিসেবে বাংলা একাডেমির অভিধান প্রকল্প বিজ্ঞান বিশ্বকোষ প্রকল্প বিখ্যাত লেখক দেবরচনা বলি প্রকাশ লেখক অভিধান চরিত্র অভিধান একশত এক সিরিজের গ্রন্থগুলো প্রকাশনার দায়িত্ব গ্রহণ করেন এছাড়া বিশ বছরের বেশি সময় ধান শালিকের দেশ পত্রিকার সম্পাদনা করেন সেলনা হোসেনের উনিশশো সালে বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক চার সালের চাকরি থেকে অগ্রসর গ্রহণ করেন সর্বশেষ তিনি সালে শিশু একাডেমি চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য পান তার অনেক জনপ্রিয় উপন্যাস রয়েছে বিশেষভাবে উল্লেখযোগ্য হাঙ্গন নদী জ্ঞানেট হাঙ্গ হাঙ্গ নদীর জ্ঞানেট মগ্ন চৈতন্য শীষ যাপিত জীবন নদী ময়ূরের যৌবন পোকা মাকড়ের ঘর বসতি কালকতু ফুল্লরা গাত্রীয় সন্ধ্যা এছাড়াও গল্প এবং প্রবন্ধ এবং তার বিশেষ অবদান রয়েছে এ দুজন বাংলাদেশের বর্তমান উপাধি প্রাপ্ত মহিষী ব্যক্তিত্ব তাদেরকে আমরা সম্মান করে তাদেরকে শ্রদ্ধা করি তাদের সম্পর্কে আরো বেশি বেশি জানতে হবে যেহেতু তারা ডিলেট পেয়েছেন এবং তারা প্রতিষ্ঠিত লেখক তাদের থেকে প্রশ্ন যে কোনো পরীক্ষা আসতেই পারে এরকম তথ্যবহুল ভিডিওর জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আশা করি আপনারা উপকৃত হবেন ভালো থাকবেন সালাম আলাইকুম